এই জন্য আপনারা যারা মনে মনে ভাবতেছেন আপনারা হয়তো আরো পরে আরাম করে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু সব থেকে বোকামি বিষয় হবে। প্রশ্ন করেছে যে কোনোবার হয়তো বা ম্যাথ লাগে আর্কিটেক্ট এক্সাম দেওয়ার জন্য ম্যাথ, ফাইনালি কিন্তু আপনাদের আর্কিটেক্টের বা জিএসটির যে ফাইনাল চূড়ান্ত যে ডেডলাইন আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছেন অলরেডি, হয়তো বা শুরু করে ফেলেন কারণ রেজিস্ট্রেশন টাইমটি অলরেডি অনগোয়িং। আজকের ভিডিওতে আমরা কিছু স্পেসিফিক বিষয় নিয়ে খেয়াল করবো আর কিছু বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনাদের জন্য নেক্সট আর্কিটেক্টের ড্রয়িং এক্সামের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। আমাদের যে স্ক্রিন আছে সেখানে নোটিস করে দেখেন যে আমি একটা পোস্ট শেয়ার করেছি যেখানে খুব ক্লিয়ারভাবে প্রকাশ পাচ্ছে যে আপনাদের ABC তিনটে ইউনিটের এক্সাম কবে কবে অনুষ্ঠিত হবে, কতটুকু আপনাদের ফলাফল প্রয়োজন এক্সামটি অ্যাটেন্ড করার জন্য, পাশাপাশি এক্সামের পুরো টাইম আর ডেডলাইন কিন্তু দেওয়া আছে। আপনাকে একটু খেয়াল করে আর্কিটেক্টের যে এক্সামটা আছে সেখানে কিন্তু একটা ভিন্ন বিষয় উপস্থাপন করা কিন্তু হয়েছে। তো দেখেন একই দিনে আর্কিটেক্টের ড্রয়িং প্লাস একই দিনে হচ্ছে আর্কিটেক্টের যে MCQ এক্সামটা আছে সেটা অনুষ্ঠিত হবে। এখন কি করবেন, কিভাবে ওভারঅল বিষয়গুলো কাজ করে, বা কি আগে যেরকম আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে, এবার কিন্তু সেই বিষয়টা নাই। তো আলটিমেটলি কোন প্রপার ওয়েতে আপনারা আর্কিটেক্টের ড্রয়িংয়ের প্রিপারেশন নিলে একটা ভালো লেভেলের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট আছে সেটা গ্র্যাপ করতে পারেন। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমরা ইন্ডিভিজুয়াল অনেক কিছু ডিসকাশন করব আজকে আর্কিটেক্ট রিলেটেড, বিশেষ করে ড্রয়িং রিলেটেড, কিভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আমাদের কোর্স জয়েন করতে পারেন। তাহলে চলুন দেখি না কোনো ভিডিওটি শুরু করি। নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য, আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো, রহমান মির্জা আছে আপনাদের সাথে। সো ইতোমধ্যে আপনারা হয়তো বা দেখেছেন আপনাদের যেই এক্সামের সার্কুলারটি আছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই ইউনিটের এক্সাম 27/4/2024 অনুষ্ঠিত হবে। তো সকাল 12টা থেকে 1টা পর্যন্ত আপনাদের MCQ এক্সাম অনুষ্ঠিত হবে, 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু আপনাদের আর্কিটেক্টের ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে একই দিনে। মানে আপনি সকালের দিকে পরীক্ষা দিচ্ছেন MCQ আর দুপুরের দিকে পরীক্ষা দিচ্ছেন ড্রয়িং। তো কোয়াইট লাইক ডিফিকাল্ট টাস্ক, সেম এক্সাম একই দিনে অ্যাটেন্ড করা, কিন্তু এখানে কিন্তু অনেক কনফ্লিক্ট থেকে যায়। আমরা বিগত সালে দেখেছি যে ইন্ডিভিজুয়াল এক্সাম হয়েছে, কোশ্চেন আলাদা আলাদা এসেছে, কোথাও MCQ কোথাও নন MCQ, আবার এক্সামের আসলে ফুলফিল স্কোর বা ওভারঅল ব্যাপারগুলো আসলে কীভাবে কাজ করে। তো এটা কিন্তু আরও বেশি কমপ্লেক্স হয়ে গেল, কারণ আগে হচ্ছে আলাদা আলাদা এক্সাম হতো, এবার কিন্তু সব একসাথে এক্সাম হবে। তো এই এক্সামের জন্য আসলে আপনাদের কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আপনাদের এই জন্য বলতেছি যে এখনও আগে বলেছি এখনও বলতেছি যে দেখেন আপনারা যদি এখন থেকে প্র্যাকটিস বা প্রিপারেশন নেওয়া শুরু করেন আপনারা কিন্তু একটা পর্যায়ে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনাদের এই যে গ্রাফিক্যাল বিভিন্ন ধরনের যে ড্রয়িং আছে, বুক ইলাস্ট্রেশন, লোগো, পোস্টার, বিভিন্ন জিওমেট্রিক শেপ ইউজ করে যে কম্পোজিশন আছে, বিভিন্ন ফিগারেটিভ বিষয় ইউজ করে যে আপনাদের একটা ওভারঅল কম্পোজিশন বা পার্সপেক্টিভ রিলেটেড ড্রয়িং করা লাগে, বিভিন্ন স্পেসের ল্যান্ডস্কেপ, সিটিস্কেপ বা কম্পোজিশন রিলেটেড যে ড্রয়িংগুলো আছে, কোনো স্টেশন বেসড ড্রয়িং বা কোনো মন্দির বা কোনো বিল্ডিং বেসড যে ড্রয়িংগুলো আছে, শহর অঞ্চলের ড্রয়িং, এই সকল ওভারঅল 7-8টা বিষয় কিন্তু আপনাদের একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া প্রয়োজন। এই জন্য আপনারা যারা মনে মনে ভাবতেছেন আপনারা হয়তো আরও পরে আরাম করে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু সব থেকে বোকামি বিষয় হবে। তো আমাদের ফেব্রুয়ারি মান্থের লাস্ট উইক থেকে কিন্তু আমরা একটা আর্কিটেক্টের GST-র জন্য ফুল ফ্লেজড কোর্স লঞ্চ করতেছি। সো আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু এই কোর্সটা এনরোল করতে পারেন। প্রত্যেকবারের মতো কিন্তু এই সুযোগটা থাকতেছে না যে আপনারা ইন্ডিভিজুয়াল বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে রিল্যাক্সে রাজার হলে এক্সাম দিবেন, একটা এক্সাম অনুষ্ঠিত হচ্ছে, আপনারা কিন্তু সার্কুলার থ্রুতেই ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। সো একটা এক্সাম অনুষ্ঠিত হিসেবে দেন রিক্রুটমেন্টের হয়তো বা বিষয়টা একটু ডিফারেন্ট বা আলাদা হবে। ওকে, অনেকের আমার কাছে প্রশ্ন করেছে যে কোনোবার হয়তো বা ম্যাথ লাগে আর্কিটেক্ট এক্সাম দেওয়ার জন্য, ম্যাথে মানে ম্যাথ দাগানো লাগে MCQ-তে, আবার গতবার আমরা দেখেছি যে ম্যাথ প্লাস বায়োলজি যারা যেটাই দাগিয়েছে না কেন তারা কিন্তু সরাসরি এক্সাম দিতে পেরেছে আর্কিটেক্টের, তো এইবার ব্যাপারটা কীরকম দাঁড়াবে। সো আমি একদম ক্লিয়ার করে বলি, এটা আপনাদের একটা চূড়ান্ত ডেট প্রকাশ করেছে যে কবে এক্সামটি অনুষ্ঠিত হবে আর্কিটেক্টের ড্রয়িং প্লাস MCQ, বিশেষ করে যারা সায়েন্সের আছেন তাদের জন্য। এখন স্পেসিফিক কোনটা দাগালে বা কত সাবজেক্টের কত মার্কস কিভাবে কি প্রসেস সেটা হচ্ছে আমরা আপনাদের পরবর্তী আপডেট পেলে হয়তো বা জানিয়ে দিব। তার আগ পর্যন্ত আমি যা যা বিষয়গুলো বললাম এগুলো আপনাদের অলরেডি খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের অস্টের ভিডিও আপলোড হবে খুব তাড়াতাড়ি, সো আপনারা এই বিষয়টাও ফোকাস রাখেন যেন একটা প্রশ্নের যে প্যাটার্ন ছিল, টাইম মডিউল কত ছিল, কত কী স্কোর ছিল, ওভারঅল জায়গায় কী কী বিষয় আপনাকে অ্যান্সার করা লেগেছে বা ড্রয়িং করা লেগেছে সব কিছু সম্পর্কে আপনারা একটা কমপ্লিট ধারণা পাবেন। সো আমি ট্রাই করবো যে আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে তার যে কোয়েশ্চেন আছে তার ব্রেকডাউন করার জন্য। সো এটা ছিল হচ্ছে একটা ওভারঅল আপনাদের গুচ্ছের আপডেট, বিশেষ করে যারা সায়েন্স থেকে আর্কিটেক্টের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন বা মনে মনে ভাবতেছেন যে হ্যাঁ আমার কাছে আর্কিটেক্ট হয়তো বা টানে, ড্রয়িং রিলেটেড যেহেতু ব্যাপার আছে,
আপনি হয়তো বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভালো প্রিপারেশন নিতে পারতেছেন না, বা মেডিকেল হয়তো বা এক্সাম দিয়েছেন, বা আপনি হয়তো বা একটা ভালো স্কোর তুলতে পারেননি, সো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হিসেবে আর্কিটেক্টকে আপনি প্রথম প্রাধান্য দিচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা খুব ব্যাপক একটা ব্যাপার গিয়ে দাঁড়াবে। সো সামনে রমজান মাস আছে, রমজান মাসকে টার্গেট করেন আর সেই অনুপাতে কিন্তু প্র্যাকটিস করা শুরু করেন। সো আমাদের 4টা স্পেসিফিক উইকলি ক্লাস থাকতেছে খুবই রিজনেবল প্রাইসে, আমরা আর্কিটেক্টের জাস্ট ড্রয়িং এক্সামের জন্য কোর্সটা প্রোভাইড করতেছি, আপনারা যারা চাচ্ছেন জয়েন করতে পারেন। আপনারা চাইলে জিএসটির যে আর্কিটেক্ট প্লাস ড্রয়িং এক্সামে যে কোর্সটা আছে সেটা কম্বাইনভাবে নিতে পারেন। সো অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যারা চাচ্ছেন তারা জয়েন করে ফেলেন। ফেব্রুয়ারি মান্থের লাস্ট উইক পর্যন্ত আমরা এটাতে এনরোল হচ্ছি বা স্টুডেন্ট নিচ্ছি। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের মেইন টার্গেট রমজান মাস, আমরা যেন খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারি, আপনারা যেন প্রিপারেশন নিয়ে একটা কমপ্লিট এক্সাম দিতে পারেন। সো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্টস বক্সে জানাবেন যে আপনার মনে আর আর্কিটেক্টের জিএসটির যে ড্রয়িং আছে সেটা নিয়ে কী কী কোয়েশ্চেন আছে, আমি ট্রাই করবো স্পেসিফিক ভিডিও বের করা। আর এই তো, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।